বাংলায় ডিসেম্বর জল্পনার মধ্যেই মেঘালয়ে তৃণমূল ছাড়ল তৃণমূল বিধায়ক, আর মাস তিনেক পরেই মেঘালয়ে বিধানসভা ভোট হওয়ার কথা। তার আগে সোমবার হঠাৎ পদত্যাগ করলেন সে রাজ্যের তিন বিধায়ক। এদের মধ্যে শাসক দল ন্যাশনাল পিপলস পার্টির দুই বিধায়কের পাশাপাশি রয়েছেন প্রধান বিরোধী দল তৃণমূলের এক বিধায়কও। সংবাদ মাধ্যম সূত্রের খবর, পদত্যাগী বিধায়কেরা বিজেপিতে যোগ দিতে পারেন। মেঘালয় বিধানসভার সচিব অ্যান্ড্রু সাইমন জানিয়েছেন, পদত্যাগী বিধায়কদের মধ্যে এনপিপির ফেরলিং সাংমা এবং বেনেডিক মারাকের পাশাপাশি রয়েছেন তৃণমূলের সাং প্লিয়াং। তাদের সকলেরই ইস্তফা গৃহীত হয়েছে। প্রসঙ্গত, গত বছরের নভেম্বরে 11 জন কংগ্রেস বিধায়ককে নিয়ে দল ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মুকুল সাংমা। সেই তালিকাতেই ছিলেন মৌসিনরামের বিধায়ক সাং প্লিয়াং। সোমবার তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উন্নয়ন কর্মসূচির প্রতি আমাদের আস্থা রয়েছে, তাই আমরা তিনজন দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।